করে তোমরা চলে যাবে বারুইপুর জিএমআইটি অর্থাৎ ওই যে ওখান থেকে নামবে ট্রেন থেকে নেমে একটা ঝিল মতন আছে তোমরা যদি ওফ ওয়াও ভেরি এক্সিলেন্ট এখানে কলকাতার মধ্যেও এখানে তাল গাছে বাবুই পাখির বাসা অসাধারণ লাগছে অর্থাৎ জিএমআইটি থেকে তো সম্পূর্ণ ফুল ইনফরমেশন কিন্তু দিয়ে দিলাম 2000 ইয়ার্স লেটার তো গাইস আমরা এখন যাব জিএমআইটি তে তো অনলাইন এক্সাম সেন্টার জিএমআইটি মানে কি ওটা গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি ওখানে তো ওখানে যাব অনলাইন এক্সাম আছে তো এখানে ভাইয়ের সঙ্গে এক্সাম দিতে যাব এনটিপিসি সিবিডি টু তো সিবিটি ওয়ানেও কিন্তু কোয়ালিফাই করে গিয়েছিলাম তো এখানে সিবিটি টু এরটা এক্সাম দিতে যাবো ভাইয়ের সঙ্গে স্কাইপ হিসাবে আমি যাবো তো স্কাইপ হিসাবে যদি কোনো তোমাদের কোনো দরকার পড়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো তোমাদের কিন্তু যত সম্ভব আমি যতটা পারবো ততটা হেল্প করবো তো চলো যে আমি তোমাদের সঙ্গে নিয়ে যাবো যে কীভাবে তোমরা যাবে এবং তোমাদের যেতে গেলে কিন্তু বারুইপুর স্টেশনে নামতে হবে তো বারুইপুর স্টেশন তোমরা কিন্তু সকলে চেনো তো এখানে নামতে হবে নেমে তোমাদের ডিটেলসটা কিন্তু জানিয়ে দেবো ওকে গাইস তোমরা বারুইপুর থেকে যাবে কীভাবে জিএমআইটিতে অর্থাৎ মানে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কী করে যাবে তো বারুইপুর থেকে তোমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে নামার পরে ঠিক রোড ধরে চলে আসবে মানে শিয়ালদার দিক করে যে একটা মানে গাইস আমরা বারুইপুর প্ল্যাটফর্ম থেকে কিন্তু নেমে গেছি নেমে তোমরা দেখতে পাবে যে ডান দিকে একটা ঝিল মতন আছে তো ঝিলের সাইড দিয়ে রাস্তা আছে ওই সাইড থেকে কিন্তু আসবে তোমাদের নাম উঠতে গেলে যদি শিয়ালদা থেকে ট্রেনে ওঠো তো একদম শিয়ালদার দিক করে উঠতে হবে তো ঝিলের সাইড থেকে রাস্তা ধরে হাঁটছি তো এগিয়ে আরও কিছু দূর যেতে হবে সামনে তো সামনে যাচ্ছি যাওয়ার পরে ওইখান থেকে যেতে হবে তো যাওয়ার পর ওখান থেকে টোটো ধরবো তো গাইস আমরা এই ঝিলের সাইড থেকে কিন্তু হাঁটছি সামনেই রোড আছে ওই ঝিলের সাইডে সামনেই রোড আছে তো ওই রোড থেকে আমরা অটো ধরবো গাইস আমরা মেন রোডে উঠে গেছি ঝিলের সাইড থেকে তো দেখো একটা মন্দির আছে সামনে রোড এই রোডের থেকে কিন্তু সব মানে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট যেতে গেলে সব তো ওই অটো যায় কিংবা টোটো যায় টোটো আছে এখানে অ্যাভেলেবেল তো আমরাও কিন্তু এখানে টোটো ধরবো তো তো যাই হোক আমরা উঠে এই মন্দিরের সামনে থেকে রোড আছে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু সব চাইলে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউটের সব টোটোগুলো কিন্তু এখানে যাবে তো গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউটে যেতে গেলে টোটো কিন্তু অ্যাভেলেবেল আছে তো মাত্র 10 টাকা ভাড়া নেবে তো চলো আমরা যাচ্ছি তো যাই হোক আমরা এখন আছি কিন্তু টোটোতে তো ওখান থেকে মন্দিরের সামনে থেকে টোটো উঠেছি তো এখন দেখা যাক কত সময় লাগে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু জানিয়ে দেবো তো যাচ্ছি আমরা জিএমআইটি অর্থাৎ গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি ওকে A few moments later. যাই হোক গাইস টোটো থেকে কিন্তু নেমে গিয়েছি তো একদম মেন গেটের সামনে নামিয়ে দিয়েছে জিএমআইটির সামনে এবং তোমরা যদি চাও এখানে কোনো জেরক্স তোমরা যদি ভুলে যাও জেরক্স বা প্রিন্ট আউট পাশে কিন্তু জেরক্সের দোকানে আছে এই জেরক্স বা প্রিন্ট আউটের দোকান আছে কোনো সমস্যা নেই তো তোমাদের কোনো অসুবিধা হবে না যাই হোক এখানে পাশে কিন্তু দোকান আছে এখানে জেরক্স বা প্রিন্ট আউট হয় কাকিমা জেরক্স প্রিন্ট আউট হয় তো জেরক্স প্রিন্ট আউট হয় তোমাদের কোনো অসুবিধা হবে না যদি আসো যদি ভুলেও যাও অ্যাডমিট কার্ড কিংবা কোনো জেরক্স প্রিন্ট আউট করতে তো এখানে এসে কিন্তু করতে পারবে একদম মেন গেটের পাশেই আছে দোকানটা কোনো সমস্যা হবে না তো গাইস এক্সাম সেন্টারের ঠিক বাইরে মেন গেটের এখানে আছি তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর বাদিক করে আছে এই যে টিসিএস আইওএন ডিজিটাল জোন এটা কিন্তু আছে অর্থাৎ টিসিএস যে এক্সামটা কন্ডাক্ট করছে সেটাই কিন্তু এখানে আছে আর এই যে এক্সাম সেন্টারের লোকেশনটা আছে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি বারুইপুর জাস্ট অ্যাড্রেসটা রয়েছে তো বাইরে থেকে এবার ভিতরে ঢুকবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অনেকে কিন্তু বসে আছে এই ডান দিকে বা দিকে অনেকে কিন্তু মানে নতুন নতুন ক্যান্ডিডেট বা পুরনো ক্যান্ডিডেট অর্থাৎ যারা এক্সাম দিতে আসছে তারা কিন্তু অনেকে বসে আছে তো কিংবা উপরে সাইডেও কিন্তু পাঁচিলের উপরে বসার জায়গা আছে অনেকে কিন্তু বসে আছে এখানে তো এখানে দেখো ডান দিক বা দিকে সুন্দর একটু বেশ খোলা মাঠ সুন্দর সামনে খেজুর গাছ রয়েছে আর ওই যে সামনে এক্সাম সেন্টার ওটা নয় কিন্তু ডান দিক করে আছে একটা মন্দিরের চূড়ার মতন মনে হচ্ছে কিন্তু ওটা এক্সাম সেন্টার নয় তো ডান দিক বা দিক করে কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ রয়েছে তো খুব ভালো একটা জায়গা একটু গ্রাম্য পরিবেশের মধ্যে এই আর বাই দা ওয়ে এখানে একটা এই যে তাল গাছে রয়েছে বাবুই পাখির বাসা খুব সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু ইন জেনারেল একটা গ্রাম্য পরিবেশে দেখা যায় তবু বারুইপুরের মতন একটা জায়গায় তো এখানে এক্সাম সেন্টারের পাশে সুন্দর এই যে বাবুই পাখির বাসা ঝুলছে খুব দারুণ লাগছে অসাধারণ লাগছে একটু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম তো খুব দারুণ একটা মুহূর্ত আর এই যে এখানে যেটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু এক্সাম সেন্টার নয় একটা মন্দির টাইপের তো ডান দিক করে এইখান থেকে ঢুকে ওটাই কিন্তু এক্সাম সেন্টার ওটা যেটা দেখা যাচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো যাই হোক আমরা কিন্তু এখন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপর এক্সাম সেন্টারের ভিতরে ঢুকে গিয়েছি মেন গেট থেকে ভিতরে ঢুকেছি তো এবার এই যে ডান দিকের টার্নিংটা ওখানে একজন যাচ্ছে ওই দিক করে যেতে হবে আর ওই ছাতাটা রয়েছে ঠিক ছাতার ওই সাইড থেকেই ঢুকতে হবে তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তো এগিয়ে যাচ্ছি আমরা একটু সামনে এই যে এখান থেকে ঢুকতে হবে কিন্তু সামনের দিক করে যেতে হবে এবং তারপরে চলো যেতে যেতেই তোমাদের সব বলছি এই যে সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা
এখানে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা আছে একাডেমিক ব্লক টু আর সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো এই ব্লকটা অর্থাৎ এই বিল্ডিংয়ে তোমাদের যেতে হবে। তো বাইরে সাইডে একটু দেখে নাও কী কী আছে, খুব দারুণ সুন্দর ইঞ্জিনিয়ারিং কলেজ বলে কথা। তো GMIT এখানে কিন্তু এটা অনলাইন এক্সাম সেন্টারও প্লাস আবার ইঞ্জিনিয়ারিং কলেজও, তো খুব ভালো একটা জায়গা, কিন্তু খুব বাইরেও খুব সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো এক্ষুনি ঢুকবো এখানে। তো তার আগে বাইরে কিছু দৃশ্য একটু শেয়ার করে দিচ্ছি। খুব সুন্দর লাগছে বাইরে, কিন্তু অনেকে খেলছে এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই, আর বাইরে রয়েছে অনেকে আড্ডা মারছে, তো খুব ভালোই লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে শেয়ার করবে। তো তাহলে চলো এখন আমরা এক্সাম সেন্টারের ভিতরে ঢুকবো। আর এই যে ব্লকটা একাডেমিক ব্লক, ঠিক ওখানে ঢুকেছি। তো ঢোকার পরে এই যে সুন্দর দেখতে একটা দেখতে পাচ্ছ তোমরা, উই লাভ GMIT, খুব দারুণ দেখতে। আর এটা ঠিক বাঁ দিক করেই আছে, এই যে বাঁ দিক করে সরাসরি একদম ওখানে কিন্তু চেকিং হবে সব ডকুমেন্টস, এবং ডান দিক করেই আছে ব্যাগ রাখার সেন্টার। তো চলো সেখানে যাচ্ছি। এই যে এখানে ব্যাগ রাখার সেন্টারে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ খুব ব্যাগ রাখার সেন্টার কিন্তু খুব ভালোই আছে, একটা রুম পুরো ফুল ছেড়ে দেওয়া। এখানে কিন্তু অনেকে ব্যাগ রাখছে, তো আমিও ব্যাগ রাখবো, তো রাখবো আমরা ব্যাগ। এবং সেখানে ব্যাগ রেখে এখন এক্সাম সেন্টারে ঢুকবো, মোবাইলও এখানে রেখে দেবো। তো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে, A few moments later. তো যাই হোক গাইস, এই যে GMIT থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পরীক্ষা সেন্টার থেকে। তো যাই হোক গাইস, এই যে আমরা এক্সাম সেন্টার থেকে বেরিয়ে গেছি, তো গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ GMIT থেকে। তো সম্পূর্ণ ফুল ইনফরমেশন কিন্তু দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে শেয়ার করবে। যারা বিশেষ করে নতুন এক্সাম ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে কিন্তু খুবই উপকারে লাগবে ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে। তো গুড বাই, পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড বাই।